আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আই এম কয়েস আহমদ ফ্রম ন্যাশনাল ট্রেনিং একাডেমি। গত দুই পর্বে আমি ইউটিউবের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আজকে দেখাবো কীভাবে একটি ভিডিও পাবলিশ করতে হয়। তো আমি গত পর্বে আনলিস্টেড করে বিভিন্ন একটি ভিডিও আমি আপলোড করেছিলাম আর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে যে বিষয়টি হচ্ছে সেখান থেকে আমি ভিডিওকে পাবলিশ করব। পাবলিশ করার জন্য এডিটে চলে যাব। এডিট থেকে এখানে দেখুন, এডিট থেকে চাইলে আমি একটি প্লেলিস্ট ক্রিয়েট করতে পারি। প্লেলিস্ট আমার ক্রিয়েট করা আছে, গ্রাফিক্স ডিজাইনের এটা দেওয়া আছে। আর এখান থেকে আনলিস্টেড করা আছে, এটাকে পাবলিক করে দিতে হবে। আর থাম্বনেইলের বিষয়ে আমি গত পর্বে আলোচনা করেছিলাম। সবচেয়ে অ্যাট্রাকটিভ যে থাম্বনেইল সেটি আপনি এখানে দিয়ে সেট করবেন। আর যদি আপনার নিজস্ব কোনো ক্রিয়েট করা থাম্বনেইল থাকে তাহলে থাম্বনেইল সেটা সিলেক্ট করবেন। তো আমি অ্যাট্রাকটিভ মনে হচ্ছে, তিনটি অপশনের মধ্যে মনে হচ্ছে আমাকে এটাই অ্যাট্রাকটিভ হবে, তো এটি আমি সিলেক্ট করছি। তারপর এখান থেকে আনলিস্টেডের জায়গায় পাবলিক করে দিলাম। পাবলিক করে দেওয়ার পরে যে জিনিসটা হচ্ছে, টুইটারে যদি আমার অ্যাকাউন্ট থাকে তাহলে টুইটারে আমি সিলেক্ট করে দিব। যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে সেগুলো লিঙ্ক এখানে চলে আসবে। তো ব্যাক লিঙ্ক হিসেবে এটা খুব ভালো কাজ করে। তো এখানে আপনি একটি মেসেজ দিয়ে দিতে পারেন, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এরকম কিছু একটা লিখে তারপরে আপনি পাবলিশ করে দিলেন। তো পাবলিশ করার প্রক্রিয়াটা হচ্ছে মূলত এইভাবে। তো অন্যান্য যে সেটিংগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে, চ্যানেলে যান, চ্যানেল থেকে আপনি ভেরিফাই কীভাবে করবেন সে বিষয়ে আমি গত পর্বেও দেখাইনি, আজকেও দেখাবো না। ভেরিফাইয়ের বিষয়টি আমি পরবর্তীতে আসছি। আপ টু ডিফল্টে যান। আপলোড ডিফল্টটার বিষয়ে গত পর্বে আলোচনা করেছি। ফিচার কন্টেন্টে যান। ফিচার কন্টেন্টের কিছু বিষয় আছে। ফিচার কন্টেন্ট আপনি অন করলে যে বিষয়টা হবে, অর্থাৎ আপনার ভিডিওতে যদি আপনি ভিডিওর মধ্যে মোস্ট রিসেন্ট যে আপলোড ভিডিও থাকবে সেটি যদি আপনি এনাবল করে দিতে চান, তাহলে আপনার ভিডিও নিচের দিকে দেখবেন একটি সাজেশন চলে আসছে বা একটি সাজেস্ট করবে যে আরেকটি ভিডিও আছে, এই ভিডিওটি আপনি দেখতে পারেন, এরকম একটি বিষয় আছে। এটি আপনি অন করে দিবেন, একটি সেভ বাটন দিয়ে দিবেন। অথবা চুজ ভিডিওর প্লেলিস্ট, আপনি চাইলে এই ভিডিওটিকে আবার দিতে পারেন। যেহেতু আমার ভিডিও অনেকগুলো দেওয়া নেই তাই এরকম দেখাচ্ছে। যদি আরও কয়েকটা ভিডিও থাকতো তাহলে একেটা আমি অন্য ভিডিওগুলো সিলেক্ট করতে পারতাম। তো এটি আপনি সেভ দিয়ে দিবেন, এটি এভাবে দেখাবে। দেখেন ডিসপ্লে টাইম এখানে দেখতে পাচ্ছেন। আপনার ফিচার কন্টেন্টের আরেকটি বিষয় আছে, এখানে এন্ড অফ ভিডিও, ভিডিও শেষের দিকে এরকম সাজেস্ট করবে, ভিডিও নিচের দিকে দেখুন এরকম দিয়ে দেখাবে। আপনি কি এখান থেকে সিলেক্ট করবেন, ভিডিও শেষের দিকে দেখাবে নাকি আপনার কাস্টম স্টার্ট টাইম দিবেন? কাস্টম স্টার্ট টাইম দিলে তাহলে আপনাকে এখানে টাইম সিলেক্ট করতে হবে, কত মিনিট বা কত সেকেন্ড পরে দেখাবে। তো আমি আসলে এন্ড অফ ভিডিও দেখাচ্ছি, এন্ড অফ ভিডিও থাকুক, তারপরে আপডেট দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আছে সিলেক্ট ইউর চ্যানেল অ্যাড, চ্যানেল অ্যাড আপনি সিলেক্ট করতে পারেন। অ্যালাউ মাই চ্যানেল অ্যান্ড ভিডিও পার্টিসিপেট দিস প্রোগ্রাম, এটি আপনি টিকমার্ক চিহ্ন দিয়ে অ্যাকসেপ্ট করে দিবেন। একটু অপেক্ষা করতে হবে। উপরের দিকে খেয়াল রাখবেন যেন সেভ সাকসেসফুলি আসে। সেভ সাকসেসফুলি আসে যদি, তাহলে সেভ সাকসেসফুলি আসার পরে বুঝতে হবে যে আপনার এই অপশনটি চালু হয়েছে বা আপনি যেটি ওকে করেছেন সেটি ঠিক হয়েছে। তো এখান থেকে আপনি চ্যানেল এড, আপনার চ্যানেল, এখান থেকে আমরা ভিডিও ইউআরএলটা দিব, সরি এখানে আসলে চ্যানেল ইউআরএল না, এটা ভিডিও ইউআরএল দিব। কপি লিঙ্ক লোকেশন, এই যে এই ভিডিওটা আমি দিব, এই ভিডিওটার উপর ক্লিক করছি, এই ভিডিওটা ক্লিক করে এখান থেকে লিঙ্ক লোকেশন কপি করছি। কপি করার পরে এখান থেকে আমি এড ইউর চ্যানেল এডে মারছি, তারপরে এখান থেকে আমি এন্টার পেস্ট করে দিব, সেভ করে দিচ্ছি। ঠিক আছে, এখান থেকে আমি এও দিলাম। তারপর হচ্ছে ব্র্যান্ডিং। ব্র্যান্ডিংটা হচ্ছে, ব্র্যান্ডিং আসুক, ব্র্যান্ডিংয়ের বিষয়টা দেখাচ্ছি। ব্র্যান্ডিংয়ের বিষয়টা হচ্ছে, ব্র্যান্ডিং আসার পরে আপনি চ্যানেলের একটি ব্র্যান্ডিং করার জন্য ওয়াটারমার্কের সাবস্ক্রাইব বাটন দিয়ে দিতে পারেন। এটার জন্য আপনি এডওয়ার্ক ওয়াটারমার্কে ক্লিক করবেন, এখান থেকে ব্রাউজ করবেন, ব্রাউজ করে আপনি আপনার চ্যানেলের লোগো অথবা
আপনার চ্যানেলে যদি কোনো লোগো থাকে তাহলে লোগোটা দিয়ে দিবেন, অথবা আপনি সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এ ধরনের লেখা, অথবা সাবস্ক্রাইব বাটন আপনি নেটে যদি সাবস্ক্রাইব পিএনজি লিখে সার্চ করেন তাহলে অনেকগুলো ইমেজ পাবেন পিএনজি আকারে। তো পিএনজি যে টাইপের ফাইলগুলো যদি আপনি এখানে সাবস্ক্রাইব আওয়ার দিয়ে দেন তাহলে হবে। তো সাবস্ক্রাইব বাটন আমি দিচ্ছি না, আমি আমার চ্যানেলে লোগো বা চ্যানেল আর্ট চ্যানেলের এই আইকন আইকন যেটি এটি দিয়ে দিচ্ছি ওপেন সেভ। এই দেখেন এরকম দেখাবে, ওয়াটারমার্ক সেভ দিবি, এই দেখেন এরকম দেখাবে, ঠিক আছে। যখন কেউ এই বাটনটার উপর ক্লিক করবে ভিডিও চলাকালীন সময়, তখন সাবস্ক্রাইব করার যে লিঙ্কটা সেই লিঙ্কে চলে যাবে। তারপরে হচ্ছে অ্যাডভান্স সেটিংয়ে চলে আসেন, অ্যাডভান্স সেটিং আমি গত পর্বে আলোচনা করেছি। তো বন্ধুগণ, এইভাবে আসলে চ্যানেল যে বাটনটি রয়েছে, চ্যানেল বাটনের অধীনে যে বিষয়গুলো আসছে সেগুলো আপনি এভাবেই সম্পাদন করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে, আসসালামু আলাইকুম।